অন্য ধর্মকে যথার্থ সম্মান দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ কুমিল্লার ঘটনায় জড়িত চিহ্নিত কুশীলবদেরও গ্রেফতার করা হবে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ ব্যাটারদের নৈপুণ্যে আসলে সর্বোচ্চ রান টাইগারদের ধর্মকে হেয় না করে যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তিনি উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলা বাংলাদেশের ক্ষতি আর যেন কেউ করতে না পারে জনগণের পাশে থেকে তা নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের রিপোর্ট কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নির্মাণ করেছে বহুতল আধুনিক দলীয় কার্যালয় ভবন গণভবন থেকে কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা দুঃখজনক উল্লেখ করে সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি অন্য ধর্মকে যদি হেয় করা হয় তাহলে নিজের ধর্মকেই অসম্মান করা হয় আমরা যদি কুমিল্লার ঘটনাটা বিশ্লেষণ করি আমরা সেটাই দেখব যে আমাদের পবিত্র কোরআন শরীফকেই অবমাননা করেছে অথচ অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে আইন কেউ হাতে তুলে নেবে না কেউ যদি অপরাধ করে সে যেই হোক সে অপরাধীদের বিচার হবে আমাদের সরকার সে বিচার করবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না তা আমাদের সকলেরই সে কথাটা মেনে চলতে হবে 75 পরবর্তী সরকার ব্যবস্থার সমালোচনা করেন প্রধানমন্ত্রী তুলে ধরেন জনকল্যাণে ও দেশের উন্নয়নে নিজ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাফল্য গাথা দেশটা উন্নত হচ্ছে একটা শ্রেণী আছে তার এটা কখনো মানতে পারে না তাদের কাছে এটা পছন্দই না বাংলাদেশ মাথা উঁচু করে চলবে সম্মান নিয়ে চলবে এটা বোধহয় এদের পছন্দই হয় না আর বিশেষ করে বিএনপি জামাত এদের তো হবেই না কারণ খালেদা জিয়া নিজেরই অন্তরে সবসময় ছিল পেয়ারে পাকিস্তান সে তো সবসময় পেয়ারে পাকিস্তান নিয়েই থাকতো এটা হলো বাস্তব কথা কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীন দেশ বাংলাদেশের ক্ষতি ভবিষ্যতে আর কেউ করতে পারবে না দাবির প্রেক্ষিতে পদ্মা ও মেঘনা নামে দুটি আলাদা বিভাগ হবে বলে জানান প্রধানমন্ত্রী ফরিদপুর বিভাগটা হবে সেটা নাম দেব পদ্মা আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে কারণ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে উন্নয়নের পথে বিএনপি জামাতের সৃষ্ট বাধা ডিঙিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের এই অগ্রযাত্রা যেটা অব্যাহত থাকে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা কুমিল্লার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দায়ী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তাকে আটকের চেষ্টা চলছে আর কারা এ ঘটনার সাথে জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন সারাদেশের পরিবেশ এখন সম্পূর্ণ শান্ত মাহমুদ হাসানের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন কুমিল্লার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দায়ী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এখন দেশের কোথাও কোনো আতঙ্ক নেই কারোর প্ররোচনা ছাড়া এই কাজটি করেছে বলে আমাদের এখনো আমরা মনে করি না তবে তাকে ধরতে পারলে আমরা বাকি সব কিছুই আমরা উদ্ধার করতে পারবো বলে আমরা বিশ্বাস করি সে কোনো মোবাইল ইউজ করছে না যাকে যারা তাকে পাঠিয়েছিল তারাও হয়তো বা আমি এখনও বলতে পারছি না লুকিয়ে রাখতে পারে তো আমরা তাকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি এদিকে কুমিল্লা এবং এর পরবর্তী ঘটনাগুলো মূলত সরকারের উপর হামলা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি করে বিএনপি জামাত সরকারের সাথে হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক নষ্ট করা আরেকটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ দেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার এক ডিলে দুই পাখি মারার উদ্দেশ্যে তারা এই হামলাগুলো করেছে
দুষ্কৃতিকারীরা যে কোনো সময় হানা দিতে পারে, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিগত দিনে দেশের সাম্প্রদায়িক হামলার বিচার বিলম্বিত হওয়ায় বারবার একই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রতিবাদী সমাবেশ থেকে তিনি বলেন, জামাত শিবির চক্র দেশকে অস্থিতিশীল করতেই সম্প্রীতি নষ্ট করছে। স্বাধীনতা বিরোধী চক্রকে আর ছাড় না দেওয়ার দাবি ওঠে সমাবেশ থেকে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ। বক্তারা বলেন, বারবার স্বাধীনতা বিরোধী চক্র ইসলাম অবমাননার নামে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে, আর দেরি না করে এই চক্রকে প্রতিরোধের দাবি ওঠে সমাবেশ থেকে। আমি তো মনে করি ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা তাদের চেয়ে বেশি কোন কাফের অবস্থে মুখ করছে না। যারা আমাদের স্বাধীন অস্তিত্বের মুখে বুকে এত বড় আঘাত হানা দুঃসাহস দেখিয়েছে, ওয়ান্স এন্ড ফর অল তাদেরকে আমাদের নিশ্চিহ্ন করতেই হবে। এটাই হচ্ছে লুণ্ঠন হত্যা, কারণ দাঙ্গা হলে দুই পক্ষ থাকে। আসলে আঘাতটা সনাতন ধর্মাবলম্বীদের উপর নয়, আঘাতটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উপর। বিষ দাঁত উপড়ে ফেলে এই বাংলার মাটিতে তাদের চিরকালের মতো কবর রচনা করা হবে। আজকে দেশকে অশান্ত করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা আমাদের রুখতেই হবে। বক্তৃতায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, হাজার বছরের সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে। কেন আজকে স্বাধীনতার 50 বছরের মাথায় আজকে অন্য ধর্মের মানুষের উপরে তার ধর্ম উৎপাদন করার সময় হামলা করা হয় কেন? যেসব সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর বিচার এখনো শেষ হয় নাই। বিচার এই বিলম্ব হওয়ার কারণে বারবার এই মৌলবাদী এই শক্তিগুলো বারবার সাহস পাচ্ছে। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ দলকে অভিনন্দন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। নয় মাসের সড়ক দুর্ঘটনায় 2000-এরও বেশি মৃত্যু, পাঠ্যসূচিতে ট্রাফিক আইন অন্তর্ভুক্তির তাগিদ। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে। প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদনমুখী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এ সময় চাহিদা অনুযায়ী রপ্তানির নতুন নতুন বাজার সৃষ্টি এবং পণ্যের বহুমুখীকরণের প্রতিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাণিজ্যিক সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধিতে বেসরকারি যে কোনো উদ্যোগে সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বলেন, বাণিজ্য কিংবা অবকাঠামো প্রতিটি ক্ষেত্রেই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সহযোগিতা ও অংশীদারিত্বের। রপ্তানি বাজার যদি টিকে থাকতে হয় তাহলে নিজস্ব প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। এটা আমি আমাদের ব্যবসায়ীদের বলবো যে যখনই আপনারা কোনো পণ্য উৎপাদন করবেন, সময়ের চাহিদার সাথে মিলিয়ে বা কোন দেশে করছেন তা সেখানকার চাহিদার সাথে মিলিয়েই উন্নত মানের আপনাদের উৎপাদন করতে হবে। সেখানে কিন্তু কিপটামি করলে চলবে না, কাজে সেটা যদি করতে পারেন তাহলে বাজারে টিকে থাকতে পারবেন। চলতি বছরের প্রথম 9 মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2456 জন। আর্থিক ক্ষতি 29,180 কোটি টাকা। এ অবস্থায় সড়কে দুর্ঘটনা রোধে এবং শৃঙ্খলা ফেরাতে চালক, যাত্রী, পথচারীদের প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। একই সাথে ট্রাফিক আইন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির গুরুত্ব তাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত যেখানে বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, 2019 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে প্রায় 4000, এতে নিহত হয় 4000-এর বেশি, আর আর্থিক ক্ষতি 38,000 কোটি টাকা। আর 2021-এর সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনা হয়েছে প্রায় 2500। নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইনিশিয়েটিভ ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের সংলাপে বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে প্রয়োজন প্রশিক্ষিত চালক ও জনগণ। পরিবহন শ্রমিকরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদের জন্য কোনো ঝুঁকিপূর্ণ ভাতা নাই। আপনি আমাকে ট্রেনিং দেন,
ট্রেনিং দিয়া তারপরে সড়ক দুর্ঘটনা কমে কিনা দেখেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে সঠিক নীতিমালা যেমন জরুরি, তেমনি ট্রাফিক আইন জানাতে পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্তির দাবিও তাদের। যাত্রী চালক পথচারী সবার জন্য প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, ট্রাফিক আইনকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। যদি আমি বলি স্যার আমার টায়ার খারাপ আমি চট্টগ্রাম যেতে পারবো না, আমার স্টিয়ারিং খারাপ আমি কাজপুর আজকে যেতে পারবো না, সে বলবে তুমি চাবিটা দাও, আরেকজনকে চাবিটা ধরাই দেবে, আমার চাকরি নাই। সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া মোটরসাইকেল চালনা, গাড়ির অধিক গতি এবং বিপদজনক বাঁক। তাই মহাসড়ক নির্মাণে সঠিক পদ্ধতি মানার তাগিদ বিশেষজ্ঞদের। তাদেরকে যদি আমরা এমন একটা পরিবেশ দেই যে দুর্ঘটনা ঘটুক, তাহলে সেখানে চালককে দোষ দেওয়া কিন্তু সমীচীন হবে না। 15,000 কোটি টাকা যদি আমরা ইনভেস্ট করি, আমরা ইকোনমিক লস যদি ঠেকাতে পারি সেটা প্রায় 50,000 কোটিতে দাঁড়াবে। 70 লাখ চালকের হাতে ঘুরছে গাড়ির চাকা, তাদের মধ্য থেকে অন্তত 10 লাখ চালককে প্রশিক্ষণ দিলেও সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে বলেও জানানো হয় সংলাপে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। করোনা চিকিৎসায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে 20টি অক্সিজেন কনসেন্ট্রেটর উপহার দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। দুপুরে বরিশালের একটি হোটেলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সাইফুল ইসলামের কাছে কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিক মোহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের এবং বরিশালের আঞ্চলিক প্রধান রেজাউল ইসলাম। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু 30তম জাতীয় সাঁতার, ড্রাই ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা 2021। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানী সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে হতে যাচ্ছে বঙ্গবন্ধু 30তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা 2021। সংবাদ সম্মেলনে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পর্তুগালের মারিও লেমোসকে। যদিও এখনও কাগজে কলমে জেমিডের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে, এ কারণে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের পথে হাঁটছে বাফুফে। টানা 13 মাস কাজ করায় ক্লান্তির জন্য জাতীয় দলের দায়িত্ব নিতে চাননি সাফ চ্যাম্পিয়নশিপে দায়িত্ব নেয় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। মারিও লেমোসের হাত ধরে আবাহনী প্রথমবারের মতো খেলেছে এএফসি কাপের আন্ত আঞ্চলিক পর্বে। 25 নভেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। শেষ করছি রাত 9টার 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্য ধর্মকে যথার্থ সম্মান দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ। কুমিল্লার ঘটনায় জড়িত চিহ্নিত কুশীলবদেরও গ্রেফতার করা হবে, দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ। টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, ব্যাটারদের নৈপুণ্যে আসরের সর্বোচ্চ রান টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।